Welcome to my channel. I'm Zakir. I'm a full stack web developer. Today's video topic is how to write a report. আবার নতুন করে হচ্ছে যে ভাবলাম ভিডিওটা বানাই বা আজকেই থেকে শুরু করি যতটুকু আইডিয়া আছে যতটুকু কন্টেন্ট আছে সেটা দিয়ে স্টার্ট করি নেক্সট ডে তো হয়তো বেটার করব বা এইভাবে রেগুলার অভ্যাস করি সো এটা মনে হয় বেটার সেই ভাবনা থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি আজকে ভিডিও বানাচ্ছি যারা আমি হয়তো মানে কোনো কিছুই কাজ করতেছি না লাইটিং টাইটিং অনেক কিছু সেট আপ করা বাকি ভিডিওর কন্টেন্টটা হয়তো হচ্ছে গুছানো নাই বাট তারপরে আবার আমি স্টার্ট করতে চাচ্ছিলাম সো সেই ভাবনা থেকে স্টার্ট করতেছি আশা করি আপনারা পজিটিভলি নেবেন এবং আজকের ভিডিওটা টপিক হচ্ছে যে আমরা আসলে কীভাবে রিপোর্ট বানাবো সো আমরা যখন স্কুল কলেজ ভার্সিটি জব চাকরি ফ্রিল্যান্সিং যে কোনো জায়গায় যাই না কেন সব জায়গায় রিপোর্ট বানাইতে হয় ক্লাসে যদি থাকেন তাহলে হচ্ছে যদি স্টুডেন্ট হন আপনি তাহলে আপনার ভার্সিটি অ্যাসাইনমেন্ট বানাইতে হয় রিপোর্ট বানাইতে হয় ল্যাব রিপোর্ট বানাইতে হয় এক্সেট্রা এক্সেট্রা আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্টের প্রপোজাল বানাইতে হয় ক্লায়েন্টের রিপোর্ট বানাইতে হয় প্রজেক্ট রিপোর্ট বানাইতে হয় আপনি যদি জব করে থাকেন জবের বিভিন্ন রিসার্চ রিপোর্ট বানাইতে হয় মার্কেটিং যারা করে মার্কেটিংয়ের প্ল্যান থাকে ডেভেলপমেন্ট যারা করে ডেভেলপমেন্ট প্রজেক্টের রিপোর্ট বানাইতে হয় সমস্ত যা কাজই করেন না কেন আপনার সুপিরিয়র যে থাকবে সে সবসময় হচ্ছে রিপোর্ট আপনারা দেখতে চাবে বিকজ হচ্ছে যে সুপিরিয়র এত টাইম পায় না যে তারা রিসার্চ করবে তারা এত কিছু দেখবে সো আপনাকে তারা টাস্কটা দিয়ে দেয় আপনি যাতে সুন্দর করে গুছিয়ে জিনিসটা হচ্ছে তাদের কমপ্লিট করে দেন এবং তারা যাতে এক নজরে সব কিছু দেখতে পারে এবং এক নজরে দেখার ফলে তারা যেন কমপ্লিট আইডিয়াটা পেয়ে যায় তো সেই জন্য কিন্তু রিপোর্টটা বানানো হয় এখন আমরা হচ্ছে অনেকেই বিগিনার আমাদের মধ্যে অনেকেরই হচ্ছে আইডিয়া থাকে না যে আমরা রিপোর্টটা কীভাবে বানাবো ইভেন আজকে আমি হচ্ছে আমার কোম্পানির দুজন ব্যাক ইন ডেভেলপার তাদেরকে আমি বলেছিলাম স্পেশালি যে তারা রিপোর্ট বানাবে এবং রিপোর্ট বানাতে দিয়েছিলাম এবং সাবজেক্ট ছিল ডকার এবং হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এই দুইটা বিষয় নিয়ে যেহেতু তারা ব্যাক ইন ডেভেলপার এই দুইটা হচ্ছে তাদের রিলেটেড এবং আমাদের ব্যাক ইন টিমে আমরা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করতেছিলাম সেই অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা থেকে হচ্ছে যে নতুন কিছু নিয়ে আসা নতুন টেকনোলজি নিয়ে আসা সেগুলোর চিন্তা আমরা থেকে কিন্তু এই রিপোর্টগুলো আসে তাদেরকে বলতে বলছিলাম যে তারা যেন রিপোর্টগুলো বানায় তাদের নিজে ধরো আইডিয়া হয় পাশাপাশি আমাকে যাতে আমি যাতে একটা ওভারঅল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে ওভারঅল একটা ওভারভিউ পেয়ে যায় যাতে আমার নেক্সট ডে এই রিলেটেড প্রজেক্ট করতে সহজ হয় তো তারা যখন রিপোর্টটা করতে যায় এই ধরনের আমি অনেক ধরনের প্রবলেম দেখতে পাই প্রথমত তারা হচ্ছে যে ইউটিউব দেখে ফেসবুক দেখে বা ইউটিউব গুগল এগুলো থেকে রিসার্চ করে নিয়ে আসে বাট হচ্ছে ডাটাগুলো তারা রিসার্চ করে বোঝার চেষ্টা করে বাট তারা হচ্ছে বুঝতে পারতেছে না যে কীভাবে আসলে রিপোর্টটা বানাইতে হয় এবং যেহেতু আমরা অনেকদিন ধরে ভিডিও টপিক খুঁজতেছিলাম তো আজকে এই টপিকটাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো এবং আমার টিমকে আমি অলরেডি এক্সপ্লেন করেছি সো আমার যতটুকু আইডিয়া আছে ওই আইডিয়া থেকে আমি বলতেছি তো প্রথমত হচ্ছে যে রিপোর্ট বানানোর সময় আপনার চিন্তা করতে হবে যে আপনার যে টপিকটা আছে সেই টপিকটা এখন যদি টপিকটা আপনি জেনে থাকেন তাহলে তো ইজি আপনার জন্য ইজি হয়ে যাবে আর যদি জেনে না থাকেন তাহলে আপনি হচ্ছে প্রথমত রিসার্চ করবেন সেই টপিকটা সম্পর্কে প্রথমত সেই সব টপিকটা গুগলে সার্চ দিলে গুগলে অহরহ ইনফরমেশন আছে আপনার হচ্ছে যে অগণিত সংখ্যক হচ্ছে ওয়েবসাইট ব্লগ আছে ইউটিউব ভিডিও আছে সেইগুলো থেকে আপনি ইনফরমেশন নিয়ে নিতে পারবেন এবং সেগুলো যদি আপনি দেখেন আপনার হচ্ছে যে প্রথমত যদি কঠিন বিষয় হয় বা কমপ্লেক্স বিষয় হয় যেমন ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডকার যারা বিগিনার লেভেলের ব্যাক ইন ডেভেলপ তাদের জন্য এগুলো খুবই কঠিন শব্দ তারা বুঝবে না তো সেক্ষেত্রে আপনার বুঝতে একটু সহজ পরে কঠিন হবে বা এগুলো হজম করতে আপনার সময় লাগবে তো আপনি যেটা বলবো প্রথমে রিসার্চ করেন জানেন দেখেন এখন আপনি 10টা সাইট দেখবেন 10টা ওয়েবসাইট দেখবেন সেইগুলো 10টা লেখক 10টা 10জন অথর 10জন লেখক 10ভাবে বলবে 10জন ভিডিওতে 10ভাবে উপস্থাপন করবে বাট আপনার যে মেন কাজটা সেটা হচ্ছে যে রিসার্চ করা রিসার্চ করার পরে সেকেন্ড যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার খাতাতে নোট করা খাতা বলেন গুগল ডক্স বলেন মাইক্রোসফট ওয়ার্ড বলেন যেই জায়গায় কখনো হোক না কেন আপনি কোনো একটা নোট পেয়ে আপনি সেই নোটগুলো নোট করবেন ইম্পর্টেন্ট বিষয়গুলো এখন সাপোজ আপনি ডকার সম্পর্কে একটা ডকার একটা টেকনোলজি এটা সম্পর্কে আপনি হচ্ছে রিসার্চ করবেন তো আপনার আসলে কী প্যাটার্নে রিসার্চটা করলে আপনি রিসার্চটা কমপ্লিট করতে পারবেন সেটা আমরা বলবো তার আগে আরেকটা বিষয় বলে দিচ্ছি যে ডকারটা সম্পর্কে আপনি রিসার্চ করতেছেন বা ডকার ইজিলি আপনি বুঝতেছেন না আপনার বোঝার কোনো দরকার নাই আপনি পড়েন আপনার যেটা মনে হবে যে এটা ইম্পর্টেন্ট বা এটা আপনি নিজেও বুঝতেছেন না বা আপনিও মনে হবে যে ইম্পর্টেন্ট সো 10টা সাইট দেখবেন 10টা ইউটিউব ভিডিও দেখবেন সেইখান থেকে আপনি পড়বেন বাট হচ্ছে যে ওইটা বোঝার চেষ্টা করে আপনি নিজের ভাষায় হচ্ছে রিসার্চে লিখবেন
এবং রিসার্চে কী কী পয়েন্টে লিখবেন সেটাও আমি একটু পরে আসবো। বাট তার আগে বলতেছি যে আপনি 10টা ভিডিও দেখবেন, আপনি ডাইরেক্ট এক কাজ করেন না, এই রিপোর্ট যেটা আপনি পড়তেছেন ওকে ডাইরেক্ট কপি করে এসে আপনার নোটপ্যাডে রেখে দিন না। আপনি যেটা করবেন সেটা বাংলা ইংলিশ ভালো না পারলে বাংলাতে ট্রান্সলেট করে পড়বেন। পড়ার পরে এটা কী জিনিসটা কেন কীভাবে হেল্প করবে সেই জিনিসগুলো আপনি বোঝার চেষ্টা করবেন এবং সেইগুলোই লিখবেন। আর একটা জিনিস হচ্ছে রিসার্চ কইরে যাই না কোনো নোট নাই তাহলে কিন্তু আউটপুট পাবেন না এবং এগুলো পরে মনেও থাকবে না। আপনার হয়তো প্রথমে কনফিডেন্স নাও থাকতে পারে, এই জন্য আপনি অনেক বেশি রিসার্চ করবেন, আপনি ভাববেন যে আমি জেনে নেই আগে তারপরে আমি বানাবো। এইভাবে বানাইলে আপনার টাইম বেশি লাগবে এবং আপনার প্রোডাক্টিভিটি এখান থেকে বের হয়ে আসবে না। তো এটার জন্য প্রথমত হচ্ছে আপনি রিসার্চ করবেন। রিসার্চ আপনি 2 লাইন পড়তেছেন, 2 লাইন থেকে আপনার 1 লাইন ভালো লাগছে যেটা ইম্পর্টেন্ট রিপোর্টে অ্যাড করা দরকার, সেই 1 লাইন আপনি অ্যাড করে দেবেন আপনার নোট প্যাডে। সো সেকেন্ড স্টেপ হয়ে গেল। থার্ড স্টেপে যেটা আসে সেটা হচ্ছে আপনি কী প্যাটার্নে রিপোর্টটা বানাবেন। থার্ড স্টেপে হচ্ছে যে আপনি রিপোর্টটা কোন প্যাটার্নে লিখবেন সেটা খুবই ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস যখন আপনাকে দেবে সেই জিনিসটা অবশ্যই হচ্ছে যে যখন এই সুপিরিয়র দেবে সেটা কোনো কাজে লাগানোর জন্য দেবে। তো আপনার এটা কী বেনিফিট আছে, এটা কী কীভাবে ইউজ করবেন, এই বিষয়গুলো প্রথমে চলে আসে। তো অনেক বছর আগে একজন সাংবাদিক আমাকে, আমি সাংবাদিককে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এতদিন পত্রিকা, মানে আমি খুব অবাক হই যে এত নিউজ ওরা করে, মানে যে কোনো কিছু জানার নাই শুনে নাই বাট ওরা অনর্গল কথা বলে যায় বা এই বিষয়গুলো তাদের অটোমেটিক সেট হয়ে গেছে। তো তখন ওই সাংবাদিক আমাকে বলেছিল যে আমরা একটা প্যাটার্ন ফলো করি, ওই প্যাটার্ন ফলো করে আমরা আসলে কন্টেন্টগুলো লিখি বা আর্টিকেলগুলো লিখি। এবং সেই প্যাটার্নটা কিছুটা এরকম ছিল আমার যতটা মনে আছে যে কী কেন কোথায় কীভাবে, এই কোয়েশ্চেনগুলো ইউজ করে ওনারা হচ্ছে যে সবসময় ইউজ করে এই প্যাটার্নটা ইউজ করে। তো প্রথমে আছে কী, তো যে কোনো ডকার, যদি আমি ডকার ধরি বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ধরি সেটা হচ্ছে হইতে পারে সেটা লাগাই দেন কী, তাহলে ডকার কী, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কী, জিনিসটা কী সেটা সম্পর্কে আপনি আইডিয়া প্রথমে লিখলেন ইন্ট্রোডাকশনের মধ্যে যে ডকার কী। ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি গোল লিখতে পারেন আপনার রিসার্চের গোল। সেকেন্ডে আপনি যেটা লিখতে পারেন সেটা হচ্ছে ডকার কী জিনিসটা লিখতে পারেন। তারপর আসে কী কেন, ডকার কেন, ক্লাউড কেন বা এসইও কেন, মার্কেটিং কেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন, যে কোনো টপিকও সাথে খালি কেন লাগাই দেবেন, কেন বাট ফটোগ্রাফি কেন লাগাই দেবেন। সো কেন লাগাই দিলে দেন কেন চলে আসতেছে, তো কেন লিখবেন এটা, কেন এটা গুরুত্বপূর্ণ, এটার কী বেনিফিট আছে, এটা প্রোস কী, এটা কনস কী, এটা কেন আপনি ইউজ করবেন, কীভাবে আপনাকে বেনিফিট করবে, সেই বিষয়গুলো অটোমেটিক চলে আসে। সো কেন লাগাই দিবেন, তারপর সে কীভাবে, কোথায় কীভাবে, সো কোথায় এটার আশা কি, কোথায় কী কেন কোথায় কীভাবে। সো কোথায় জায়গায় হচ্ছে যে এই যে টেকনোলজিটা এসইওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটাই বলেন না কেন, এটা আপনি কোথায় করবেন, আপনার লোকেশন বা কোথায় ইউজ করবেন, যদি হয় ফটোগ্রাফি, ফটোগ্রাফি কোথায় করবেন, কোন টপিকের ওপর চলে আসতেছে। মার্কেটিং হলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি সোশ্যাল কোন প্ল্যাটফর্মে করবেন, কোন প্ল্যাটফর্মে আপনি করতে যাচ্ছেন এটা চলে আসতেছে। ডকার হলে ডকার কোথায় ইউজ করবেন, লারাবেলের সাথে, ব্যাকিন, পাইথনের সাথে, আপনার হচ্ছে লিনাক্স শেয়ার্ড হোস্টিংয়ে, ক্লাউড হোস্টিংয়ে আপনি কোন জায়গায় ইউজ করবেন, কোথায় চলে আসতেছে। নেক্সট যেটা সেটা হচ্ছে যে কী কেন কোথায় কীভাবে, কোথায় কীভাবে, এখন আসতেছে কীভাবে, এখন আপনি যখন আসবেন এটা কীভাবে চলে আসবে। সো কীভাবে মধ্যে আপনি হচ্ছে ওইখানে লিখবেন এই ব্যাকিংটা ইউজ করলে আপনি কীভাবে ইউজ করবেন, লারাবেলের সাথে ইউজ করলে কীভাবে ইউজ করবেন, সোশ্যাল মিডিয়া মাধ্যম যদি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে যদি আপনি করতে চান তাহলে কীভাবে করবেন, ফটোগ্রাফি যদি আপনি করতে চান তাহলে ফটোগ্রাফি কীভাবে করবেন, কোন লোকেশনে করবেন এবং হচ্ছে কী অকেশনে করবেন, বার্থডে ফটোগ্রাফি হয়, ওয়েডিং ফটোগ্রাফি হয়। তারপরে যদি সাপোজ মনে করেন হেডফোনটা আপনি বানান না কেন, হেডফোনের উপর রিসার্চ করতেছেন যে ভালো একটা হেডফোন রিসার্চ, তো এই হেডফোনটা হচ্ছে কোথায় কীভাবে, কীভাবে বানাবেন, এটা কী ম্যাটেরিয়াল লাগবে, কী জিনিস, কোথায়ের মধ্যে আই থিঙ্ক যাবতীয় ডিটেলসগুলো একটার পর একটা চলে আসবে। সো এই রিসার্চটা করবেন এবং আপনি আপনার মতো করে লিখবেন। তো এই ছিল আজকের আমাদের এই শর্ট একটা ভিডিওর সারমর্ম। এবং আজকের পর থেকে আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও বানানোর, আর সেই জন্য আপনাদের সাপোর্ট খুবই দরকার। ভিডিওর কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করব এবং প্রতিনিয়ত আমরা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের সাপোর্ট খুবই জরুরি, এই জন্য ভিডিওটাকে লাইক দিন এবং কমেন্ট করে পাশে থাকুন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই।